এসে গেছি আমরা এখন, ওই যে মা আর ছেলে দুজনে মিলে ওখানে বসে আছে, সবকিছু ফ্রেশ হয়ে নি, চান টান করে নি, তারপরে আমি বলছি যে কি হয়েছিল। মা তো জানেই না যে আমরা এসছি, মা অবাক হয়ে গেছে। তারপরে আমি বলছি চান টান করে একটু রেস্ট নিয়ে নি, তারপরে বলছি যে আমি বলিনি কেন মাকে যে আমি আসছি। তোমাদেরকে আজকে ওয়েলকাম টু মাই চ্যানেলও বলতে ভুলে গেছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল, নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আমার মনটা এখন একটু খুশি খুশি আছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এটা হলো আমার ঘর, এটা আমার, এই যে আমার ক্রাইম পার্টনাররা সব এখানে আছে। এরা মানে আমরা এখানে কি না করিনি, মানে আমি জানি আজকের এই ব্লগটা দেখে, আজকে এই রুমটা দেখে, রুম কি রূপা সৌমিকা এরা পুরো একদম সেই জোনে চলে যাবে যে সেই ঘরটা। তো আমি এখনো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে দেখাই। এই যে খাবার এসে গেছে, মাংস আর ভাত বাজে। আমার বাবা এখন সিঙ্গারা আনতে গেছে আমার জন্য, গরম গরম সিঙ্গারা খাবো। আমি বলছিলাম না যে আমি কেন আসতে পারিনি তোমাদেরকে দেখা, মানে বলবো যে কেন আমি কালকেও ভিডিও বানাতে পারিনি কোনো রকমের। তো ভিডিওটা বানাতে পারিনি কারণ আমি খুব টেনশানে ছিলাম যে আসতে পারবো কি পারবো না। মাকেও সেন জানাইনি যে আসতে, মানে আসছি যে সেটা মাকে জানাইনি। আসলে আমাদের যে রান্না করে না মেয়ে, ওর মেয়ে মানে ছেলে আছে, ওর বাচ্চা একটা ছেলে আছে 10 বছরের, এর ওর না ফুড পয়জন হয়ে গেছে প্রায় আগের সোমবার থেকে। ছেলেটা খুব ভুগছে, এর আগের সোমবার থেকেই প্রায় আমার এখানে আসার কথা ছিল, খালি পোস্টপন হয়ে যাচ্ছিলো। এবারে রান্নার মেয়েটাও আসছে না, যার জন্য কি হচ্ছে শাশুড়ির উপর পুরো প্রেশার পড়ে যাবে। কালকের থেকে ও একটুখানি ঠিক আছে, রান্নার মেয়ের যে ছেলে আর কি, তো ওর ছেলেটা কালকের থেকে একটু ঠিক আছে, তাই ওকে আমি বলে এসেছি, তাই জন্য আসতে পেরেছি। এখন যদি ও আবার না আসে আমাকে তাহলে আবার বাড়ি দৌড়াতে হবে। তা আজকে আমি সমস্ত কিছু গুটিয়ে ছুচিয়ে রেডি করে দিয়ে এসেছি, বাড়িতে এসেছি, খুব মজা করছি। একটু শুয়েছিলাম, এই সবে উঠেছি, উঠে সামনেই আমার মামার বাড়ি আছে, মামা বাড়িতে যাবো, মামা বাড়িটার পুচকুটাকে একটু দেখে আসবো, যে ওখানেও একটা পুচকে আছে, বড় হয়ে গেছে এখন অনেকটা, মানে 1 বছর হতে যাবে। আমার পান্তুর যখন 2 বছর হবে ওরও তখন 1 বছর হবে। তো এই জন্য আমি কোনো রকম মানে টেনশনে কোনো ব্লগ বানাতে পারি, কোনো মাথাতে কিছু আসে, সারাক্ষণ কান্না পাচ্ছিলো যে আসতে পারবো কি পারবো না, কিছু বুঝতে পারছিলাম না। এই দেখো পিছনে এরকম শাড়ি দেওয়া হয়েছে, কারণ আমরা তো এরকম আলো দিলে ঘুমাতে পারি না। আমার বাড়িতেও তোমরা দেখেছো কীরকম সব পর্দা টাঙানো রয়েছে শাড়ি ফাড়ি দিয়ে, তো ওইখানে মাও এরকম এই জানলাতে এই জানলাতে দিয়ে রেখেছে। তো আজকে আমি খুব খুশি, মানে খুব খুশি না, মানে বেশ আনন্দ হচ্ছে যে মানে হঠাৎ করে চলে এসেছি, তো মানে এক্সপেক্টও করিনি যে দুম করে প্ল্যানটা এরমভাবে সাকসেসফুল হয়ে যাবে, এসে যাবো। বাবা মাও খুব খুশি হয়েছে এসছি বলে, পান্তুও খুব খুশি, ও খেলছে ওর মামাদের সাথে। তো তোমরা আমার সাথে থাকো, আমার সাথে দেখতে থাকো সিঙ্গারা নুক বাবা। আচ্ছা আমি এখন রেডি হয়ে গেছি মা বাড়ি যাওয়ার জন্য, সিঙ্গারা পিঙ্গারা খাওয়া হয়ে গেছে। মা বাড়িতে গিয়ে একটু অনেকদিন সবার সাথে কথা টথা হয়নি, গিয়ে একটুখানি কথাবার্তা বলি, গিয়ে একটুখানি আড্ডা মারি। আজকে এটুকুই থাক ব্লগটা, কারণ অনেকদিন পরে এসছি তো অনেক কথা আছে, অনেক কথা রয়েছে সবার সাথে। একটু অনেকদিন পর দাদার মেয়েটাকে দেখবো, তোমাদেরকে কালকে আমি সব দেখাবো, দাদার মেয়েটাকেও কালকে দেখাবো, ঠিক আছে? তো ওকে টাটা, বাই বাই। আজকের মতন ব্লগটা এখানেই রইল, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর ওয়েট করো নেক্সট ব্লগের জন্য। আশা করছি ভালো ভালো ব্লগ দিতে পারবো। আজকে একটুখানি খাটাখাটনি হয়ে গেছে, মানে আমি নিজেই বিভিন্ন রকমভাবে প্রেশারে ছিলাম। বাবা লাইট অন করো, এ কি লাইট অফ করে দিয়েছিল, তো আমি না, নো 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 বাবা, তো আমি আর ব্লগ এখন করতে পারবো না, দেখতেই পাচ্ছ ও যা ডিস্টার্ব করছে। তো টাটা বাই বাই, টাটা বাই বাই, সাবস্ক্রাইব করে দিও।